কৃষিতে আধুনিক প্রযুক্তির সাথে সাথে বেড়েছে শিক্ষিত তরুণ জনগোষ্ঠীর অংশগ্রহণ। তারা এখন প্রচলিত কৃষি থেকে অনেকটাই মুখ ফিরিয়ে নিচ্ছেন। তারা এখন ঝুঁকে পড়ছে অপ্রচলিত এবং উচ্চ মূল্যের ফসলের দিকে। কেউ বলে আনার, কেউ বেদানা, আবার অনেক অঞ্চলে ফলটিকে বলা হয় ডালিম। অত্যন্ত সুস্বাদু ও ঔষধি গুণ সম্পন্ন এ ফল এতদিন বিদেশি ফল হিসেবেই পরিচিত ছিল, কিন্তু আমদানি নির্ভর এ ফলটি এখন বাড়ির আঙিনা ছেড়ে জমিতে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ডালিম বা বেদানা। ভালো ফলন ও লাভজনক হওয়ায় রাজশাহীর পবা উপজেলার আলীগঞ্জ মধ্যপাড়া এলাকায় প্রায় 1 বিঘা জমিতে বেদানার বাগান গড়ে তুলেছেন উদ্যমী শিক্ষিত তরুণ কৃষক সরফরাজ জুবায়দন্ত। আধুনিক কৃষির জোয়ারে গা ভাসিয়ে 120টি গাছ দিয়ে শুরু করেছে এই বেদানার বাগান। শুরুর দিকের গল্পটা সুখকর না হলেও বর্তমানে সফলতার দ্বার প্রান্তে এই তরুণ উদ্যোক্তা। প্রথমত আমি অনুপ্রাণিত হয়েছি আমার বাবার কাছ থেকে। তিনি ছোট থেকে গাছপালা খুবই পছন্দ করতেন। তো আমার বাবার কথা হলো যে লেখাপড়ার পাশাপাশি যেন আমি কৃষি ক্ষেত্রে বা অন্য কিছু ক্ষেত্রে দেশকে সেবা দিতে পারি, সেক্ষেত্রে আমার এই বাগানের দিকে আগ্রহীটা। আমি বাগান করার প্রথমে আমি লেখাপড়ার মধ্যেই ছিলাম, এখনও লেখাপড়ার মধ্যেই আছি। আমি রাঁচি সিটি কলেজে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে অনার্স সেকেন্ড ইয়ারে করানোর জন্য আটকে আছি। বিশেষ করে বাংলাদেশে আবহাওয়ায় আমাদের এই বেদানাটা সর্বপ্রথম লাগে যে আর্দ্রতা কম এবং তাপমাত্রা বেশি। তো আমাদের রাজশাহীর আবহাওয়া অত্যন্ত বেশি, কিন্তু সমস্যা হলো যে আমাদের আর্দ্রতাও বেশি। আর্দ্রতাটা বেশি হওয়ার কারণে আমাকে অনেক ছত্রাকের সম্মুখীন হতে হয়েছে, আর যেহেতু এ বছরে অনেক বৃষ্টিপাত হয়েছে সেহেতু আমার কিছু ফল নষ্ট হয়েছে। তারপরেও আল্লাহর রহমতে যেগুলো আছে আমি আশা করি আমার ক্ষতিটা পুষিয়ে যাবে। স্বপ্ন তার আকাশ ছোঁয়া, আমদানি নির্ভরতা কমাতে আগামীতে আরও বড় পরিসরে বাগান করতে চান তিনি। সফল এই উদ্যোক্তা মনে করেন আধুনিক কৃষিতে শিক্ষিত তরুণদের অংশগ্রহণ খুবই জরুরি। আমি মনে করি যদি আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে আমাদের মতো যারা শিক্ষিত যুবকরা আছে তারা যদি আমাদের বিশেষ করে কৃষিক্ষেত্রে এগিয়ে আছে, তারা আমাদের কৃষিক্ষেত্র এক অন্যতম উচ্চতায় উঠে যাবে, যার ফলে আমরা যেসব ফল আমরা বিদেশ থেকে আমদানি করি সেগুলো আমরা কমাতে পারবো। বেদানা চাষ বাড়াতে এবং প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতার বিকল্প নেই বলে মনে করেন এই সফল উদ্যমী তরুণ। প্রাতিষ্ঠানিক সহযোগিতা পেলে অনেক শিক্ষিত বেকার যুবক চাকরির পেছনে ছুটবে না বলেও ধারণা তার। আমি মনে করি যদি আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে আমাদের মতো যারা শিক্ষিত যুবকরা আছে তারা যদি আমাদের বিশেষ করে কৃষিক্ষেত্রে এগিয়ে আছে, তারা আমাদের কৃষিক্ষেত্র এক অন্যতম উচ্চতায় উঠে যাবে, যার ফলে আমরা যেসব ফল আমরা বিদেশ থেকে আমদানি করি সেগুলো আমরা কমাতে পারবো। আমাদের মনে রাখতে হবে যে আমাদের দেশের মাটি সত্যি সোনার চেয়ে খাঁটি, এটা আল্লাহ তাআলার একটা বিশেষ নিয়ামত। আমরা যেটাই করি সেটাই আল্লাহ রহমতে এই মাটিতে হয়ে থাকে। আমরা দেখতে পাই যে আমাদের দেশে এখন মালটা হচ্ছে, তারপর আল্লাহর রহমতে আমি বেদানা করেছি, কিছু কমলাও হচ্ছে। তো আমরা চাই, আমি চাই বিশেষ করে যে কৃষিক্ষেত্রে যেন এই নতুন উদ্ভাবন এগিয়ে আসে এবং যেন যুবকরা এগিয়ে আসে আর কি। প্রথমত আমার এই বাগানে আমি 3 প্রজাতির বেদানা চাষ করেছি, সেটা হলো প্রথমত মহারাষ্ট্রের ভাগোয়া, দিল্লির সিন্দুরি এবং পাকিস্তানের সোয়াট উপত্যকায় যে ফলটা পাওয়া যায় সেই ফলগুলো। প্রথমবারের মতো রাজশাহী জেলার এই উদ্যোগী তরুণ অন্তর হাত ধরেই আনার চাষের যাত্রা শুরু। তার এই সাফল্য দেখতে প্রতিদিনই বাগানে ভিড় করছে এলাকার মানুষ। তার বাগানে যেমন অনেকের কর্মসংস্থান হয়েছে তেমনি উদ্বুদ্ধ হচ্ছে আশেপাশের অনেক শিক্ষিত বেকার যুবকেরা। অনেকে আগ্রহ দেখাচ্ছেন এ ধরনের বাগান করার। বাগানটা দেখে খুব ভালো লাগছে, বাগানের পাশে আমার বাসা, এর জন্য আমি বাগানটা খুব দেখতে এলাম যে বাগানটা কেমন হয়েছে। এরকম বাগান আমি দেখিনি কোন জায়গায়, এখানে প্রথম দেখলাম এই বেদানার বাগান। তো আসলে খুব সুন্দর লাগছে, এরকম বাগান আশেপাশে হলে আরও ভালো লাগবে দেখতে। আমি এরকম বাগান করার চেষ্টা করব। মানে আমাদের আশপাশ এলাকাতে এর আগে হয়নি, এটাই আমাদের বর্তমানে রাজশাহীতে প্রথম, আর রাজশাহীতে প্রথম হিসাবে এই বাগানটাতে ধরেন অনেক পরিশ্রম করেছে আমাদের আত্মীয়, উনি হচ্ছে অন্তু। আমার ভালো লাগছে, আমারও ইচ্ছা জাগছে যে আমিও একটা তৈরি করি। তবে ভবিষ্যতে আগাম এই বাগানটা করার আমার উদ্দেশ্য আছে। এই বাগানের শুরু থেকেই দেখাশোনা করি এবং গাছ লাগা থেকেই দেখাশোনা করি। পরে দীর্ঘ 4 বছর চলতি অবস্থায় এ বছরে প্রায় অনেক মাল এসেছে। হ্যাঁ, ইনশাল্লাহ এই বাগান থেকে যেটা বর্তমান হচ্ছে আল্লাহর রহমতে চলে যাচ্ছে এবং আমরা আগামীতে আরও উন্নত করব এবং এই চিন্তা ভাবনায় চালিয়ে যাচ্ছে। কৃষি কর্মকর্তারা বলছেন সবকিছু ঠিক থাকলে এবছরই লাখ টাকা আয় হবে এই বাগান থেকে, সেজন্য কৃষি বিভাগের পক্ষ থেকে দেওয়া হচ্ছে নানা পরামর্শ।
চার বছর আগে বাগানটা করে এক বিঘা জমির উপরে। তো গাছের অবস্থাও ভালো, ফলও ভালো, আশা করছি আগামীতে ফলনটা আরও ভালো হবে, লাভজনক হবে এটা। আর আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে বরাবরই পরামর্শ দেওয়ার, ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করছি এবং আশা করছি আগামীতে ভালো করতে পারবে। তিন জাতের আছে, একটা মহারাষ্ট্রের ভাগুয়া, সেটা হলো গাঢ় লাল দানাটা, আর একটা দিল্লির সুন্দরী সিন্দুরি হালকা লাল ওটা, আর একটা হচ্ছে পাকিস্তানি যেটা সাদা দানা। বাণিজ্যিকভাবে চাষ করার সুযোগ আছে আগামীতে, আমরা ওইভাবে চেষ্টা করে যাচ্ছি। কৃষকও ভালো, শিক্ষিত কৃষক, মোট কথা আমরা একটা শিক্ষিত কৃষক পাইছি এখানে, মানে আগামীতে লাভবান হবে, এবছরের তুলনায় আগামীতে ভালো করতে পারবে, এটা প্রথম, এর পরের ধাপে আরও ভালো করবে আর কি। রাশিতে কোথাও আছে কিনা আমার জানা না, তবে আমরা উদ্বুদ্ধ করানোর মাধ্যমে এক বিঘা বাগানটা করানো হয়েছে। যে পরিমাণে ফল আপনারা দেখছেন, আশা করছি সে এখান থেকে একটা মোটা পয়সা পাবে, এবং আগামীতে কেউ যদি এই রকম বাগান করার জন্যে চেষ্টা করে বা ইচ্ছা পোষণ করে, আমরা আমাদের পক্ষ থেকে, কৃষি ডিপার্টমেন্টের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা। সনাতনী ধ্যান ধারণা পাল্টিয়ে কৃষিতে এসেছে নানান পরিবর্তন, আর সেই পরিবর্তন কিছু বছর আগেও মানুষ কিন্তু কল্পনাও করেনি। দেশে কৃষি উৎপাদনের গতি বেড়েছে শিক্ষিত তরুণ উদ্যমী কৃষকের হাত ধরেই। অন্তুর এই সাফল্য তারই যেন উপযুক্ত উদাহরণ বলছেন কৃষি কর্মকর্তারা। রাজশাহীর পবা উপজেলার আলীগঞ্জ মধ্যপাড়া থেকে তোফায়েল হোসেন, বরেন্দ্র টিভি, রাজশাহী।